সবাইকে স্বাগত বন্ধুরা। আম প্রায় শেষ এখন, আজকে শ্রাবণ মাস, কিছু কিছু আম বাজারে পাওয়া যাচ্ছে। দেখো আম কাটছি। বন্ধুরা সবাই স্বাগত জানিয়ে এখন আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমটাকে নিয়ে কি করবো বলবো তোমাদের, সব দেখাবো। যারা প্লিজ এখনও চ্যানেলটাকে ফলো করনি ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অল করে দাও। তাহলে সব দুটো আম, লাস্ট হলো তিনটে আম। আমি আমার চশমা পরিনি, দেখতে পাচ্ছি না কিছু। আরে দাঁড়া, এখানে ভিডিও করছি, তুই কী ভাবছিস তোকে আম দেবো বলে ভিডিও করার জন্য এসছি? এই বাবা, এই আম তো কাঁচা কাঁচা মনে হচ্ছে রে। ফজলি সুরমা, ফজলি না কি ফজলি গো, ওটা লক না, এটা পাকেনি মনে হচ্ছে, কাঁচা কাঁচা লাগছে। কেমন লাগবে খেতে, তোর ভাল লাগে? বাবা তোদেরকে দিব, মুখটা কত দেখি, ক্যামেরার সামনে আয় তাহলে। তুই যদি আম খেতে চাস, দাঁড়া দাঁড়ি দিচ্ছি, কি দিয়ে দিব, এত বড় ছুঁড়বো তারপরে তো দিব তোকে। তুই যে খেতে যাইছিস, তুই আর তোর মা খাবি, তুই তো খেয়ে বাঁচাগে তারপরে তোর মাকে পরে খাওয়াস না। নে নে নে, আই তাড়াতাড়ি নে, এখানে ক্যামেরার সামনে আয়, ক্যামেরার সামনে কেমন টক মিষ্টি নাকি, কেমন খেতে বলবি তো, ক্যামেরার সামনে বল এসে। আমি বলছি টক মিষ্টি, তাহলে বিক্রি লবণের দরকার তোর, তাহলে কিসের দরকার? আমি এটা আম দিয়ে কী করবো বলতো, তুই বলতে যা পারবি কী করবো আমটা দিয়ে? আমি জানিস না কী করবো, আগে কে আইসক্রিম, তুই গেস কর কী করবো, দেখতে থাক। বলবো না আগে, আগে কী করবো, আগে ছুলে তুলি, ছুলতেই তো আমার দম শেষ। কাঁচা পাকা আম খেতে পারো, খেতে পারো কি, ভারী মজা নাকি মজা, জাম জাম দাম সুন্দর বানালি তো তুই, খেতে পারো জাম জাম। বাবা এই ছুলতেই আমার, লকনা মিষ্টি খাবো বন্ধুরা, কোন রেসিপি দেখছি কিছু করবো না, দেখো ও খাচ্ছে। নিমিষে সাপাত হয়ে গেল, দেখলাম বিট লবণ দিলাম জানিস, নিমিষে সাপাত করে দেবে, বিট লবণ নিবি না, ওই দেখো কে বলতে গেছি, নিমিষে সাপাত করলাম
ওকে? রাখছি, ফলো করিও, লাইক করিও, শেয়ার করিও, বাই।